আসতে পারি? What a pleasant surprise, Ranju. কখন এলে? আন্টি আপনি? আসলে এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম চলে আসি। আর রুষা তো সেই কখন থেকে সঞ্জু সঞ্জু করেই যাচ্ছে, সারা দিন তো খালি বলে যায় সঞ্জু সঞ্জু সঞ্জু। আমার তো মাঝে মাঝে মনে হয় সঞ্জু আর রুষা বিয়ের আগে থাকতেই দুজন দুজনকে চিনত, আই মিন বোধহয় প্রেম ছিল। এনিওয়ে, রুষা কিন্তু ভীষণ কেয়ারিং, সঞ্জুকে নিজের হাতে ব্রেকফাস্ট খাইয়েছিল। ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরোয়নি তো? আমি ওর গাড়িতে লিফট নিয়েছিলাম, আমি ওকে খাইয়ে দিয়েছি, নিজের হাতে খাইয়ে দিয়েছি। তুমি খাইয়ে দিয়েছ? এসব কি বলছেন আন্টি? ওনার সাথে দাদার প্রেম মানে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি জাস্ট মজা করছিলাম। এনিওয়ে, তোমাকে সব কথা আমি বলবো, সব কথা। ঝিল, ঝিল, আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে? এক কাপ দিয়া, দিদিকে বল ওনার জন্য আরো এক কাপ চা আনতে। আমি বলছি। কি হলো কাকিমা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন রঞ্জু, বসো। এ কি রুষা, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি করছো এখানে দাঁড়িয়ে? যাও যাও যাও, সঞ্জুর কাছে যাও যাও। সঞ্জু, সঞ্জু কোথায়? বেডরুমে। স্বামী স্ত্রীর বেডরুমে বাইরের মেয়ে এলাও নয়। এই ঝিল, কি বললে? স্বামী স্ত্রীর বেডরুমে বাইরের কোনো মেয়ে অ্যালাউড নয়? হ্যাঁ, মডার্ন মেয়ের সব বোকা বোকা কথা শুনলে না আমার গা জ্বলে যায়, বুঝেছ? তোমার স্বামীর বেডরুমে রুষা গেলে রুষা কি সঞ্জুকে সঞ্জুকে খেয়ে ফেলবে? হ্যাঁ, শোনো ঝিল, নিজের স্বামীর প্রতি কোনো বিশ্বাস নেই, আত্মবিশ্বাস নেই তোমার, তোমার ভালোবাসার প্রতি এসব কিছু নেই। ভালোবাসার প্রতি আত্মবিশ্বাস আছে, কিন্তু আপনার প্রতি কোনো বিশ্বাস নেই। কি বললে? কি আমি জানি এরপর কি হতে চলেছে, কিন্তু সেটা তুমি জানো না ঝিল। আর সত্যি তো আমাকে বিশ্বাস করা উচিত নয়। ডাঙায় বাঘ আর জলে কুমিরকে কখনো বিশ্বাস করতে হয় নাকি? এই তো চা চলে এসেছে, দাও। থ্যাংক ইউ। আরে অগো
ফটো সালাসালি হয় জানোস তোমার হাতে আমি কিচ্ছু খাব না Na 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 na